নমস্কার বন্ধুরা, নিশা চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আমি আজকে নিয়ে এসেছি গিটসের রিভিউ রেসিপি ভিডিও। আমি এই গিটসের জালেবিটা করে দেখব, দেখবটা কেমন হচ্ছে, তারপর আমার সাথে শেয়ারও করব যে এটা আমার কেমন লাগলো আর আপনাদের ওপিনিয়নও কী। এই প্যাকেটটার সাথে কিন্তু একটা জিলাপি মেকারও ফ্রি দিয়েছে, তো এখানে বলা হচ্ছে এটা 100 গ্রাম ওয়েট প্রোডাক্ট, ওর ভেতরে যে প্যাকেটটা থাকবে সেই কন্টেন্টটা হচ্ছে 100 গ্রাম আর দাম হচ্ছে 75 টাকা। তো আমি এই প্যাকেটটা কেটে নিয়ে আপাতত দেখে নিচ্ছি যে দেখি কেমন হয় জিলাপি। আমরা একটা জায়গায় পোর করে নিলাম, স্মেলটা কিন্তু খুব সুন্দর ছিল আর টেক্সচারটা খুব সুন্দর, মানে একটা বেশ থিকনেস ব্যাপার ছিল যেটা দেখে মনে হচ্ছিলো যে এটা কিন্তু করলে ভালো হবে। এখানে এরা বলেছে যে এরা এখানে হাফ কাপ জল দিলেই হবে, কিন্তু আমি দেখলাম যে হাফ কাপ নয়, আমার মোটামুটি 1 কাপ লাগছে। ফার্স্ট আমি হাফ কাপ দিয়ে দেখলাম, তারপর আমাকে আর একটু কিছুটা দিতে হলো, তারপর একটা থিকনেসের মতো ব্যাপারটা এলো, নাহলে এখানে লাম্পস থেকে যাচ্ছিল। এখানে কিন্তু আমাকে বেশিক্ষণ মিক্স করতেও হলো না, সাথে সাথে কিন্তু ব্যাটারটা খুব স্মুথ একটা ব্যাটারে পরিণত হয়ে গেল, খুব ভালো। আমার কিন্তু এখন অবধি খুব ভালো লেগেছে। আর এরপর আমি পোর করে নিচ্ছি পুরোটা, আর দেখলাম যেটা যে বটলটা পুরো ফুল হয়ে গেছে, তাতেও কিন্তু আর একটু বেঁচে ছিল, যেখানে অ্যাটলিস্ট একটা জিলাপি আবার এক্সট্রা হবে। আমি এখানে স্ট্রেনারটা বসিয়ে করছি, কারণ আমার এটাতেই সুবিধা হচ্ছে, আপনারা পারলে কিন্তু বা অন্য কিছুতেও ট্রাই করতে পারেন, বাট আমার মনে হলো যে এটাতেই আমি বেশি ভালো সুবিধা হচ্ছে। তো এটা ফার্স্টে কিছুক্ষণ চিটে থাকছে, নিজে থেকে আবার ছেড়ে যাচ্ছে, একটু খুন্তি করে চাপ দিলি বা হাতা করে চাপ দিলি। খুব সুন্দর ব্রাউন কালারে আমার জিলাপিগুলো হয়েছে, কিন্তু দারুণ হয়েছে, আমি তো আনডাউটেডলি ফুললি স্যাটিসফাইড, আমি দারুণ লেগেছে আমার। এই লকডাউনের বাজারে এত ভাইরাসের জন্য আমরা কিন্তু বাইরের জিলাপি খেতে পাচ্ছি না, কোনো কিছুই খেতে পাচ্ছি না, তো এটা বাড়িতে এনে খুব ইজিভাবে এত সুন্দর এত কম সময় হয়ে গেল, দারুণ দারুণ। আমি তো সবাইকে রেকমেন্ড করবো যে যারা জিলাপি খেতে ভালোবাসো বা রথযাত্রার উপলক্ষে সবাইকারই খেতে মন যায়, কিন্তু বাইরে করোনার জন্য আমরা খেতে পারি না বা আমাদের ভয় হচ্ছে ভেতরে, তো এটা বাড়িতে বানিয়ে খেয়েও অবশ্যই খুব ভালো। আমার জিলাপি কিন্তু রেডি, আমার এখানে মোটামুটি 21টার মতো জিলাপি হয়েছে। আর আমার চ্যানেলটিকে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।